ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের প্রথম প্রোগ্রাম লেখার বিষয়বস্তুটি বা প্রথম কোড লেখার বিষয়গুলো আমরা দেখেছি এর মধ্যে আমরা দেখব যে কিভাবে আমরা একটি প্রজেক্টকে সেভ করব এবং কিভাবে আমরা প্রজেক্টটি এবং ফর্মগুলোকে সেভ করব সেটি আমরা দেখব এবং আমাদের প্রজেক্টটি হয়ে গেলে যেহেতু আমরা আমাদের প্রজেক্টটি তৈরি করে ফেলেছি বা কোড আমরা লিখে ফেলেছি এবার আমরা এটিকে সেভ করব এই জন্য অবশ্যই ফাইল মেনুতে গিয়ে আমরা সেফ প্রজেক্টে ক্লিক করব এবং সেফ ফর্মে ক্লিক করবো অর্থাৎ এখানে দুইটিভাবে সেভ করতে একটি হচ্ছে সেফ প্রজেক্ট এবং একটি হচ্ছে সেফ ফর্ম এবং সেই ক্ষেত্রে আমরা শর্টকাট এখান থেকে টোলবার থেকে ব্যবহার করতে পারি অথবা একইভাবে আমরা ফাইল মেনু থেকে ব্যবহার করতে পারি ফাইল মেনু থেকে ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের ফাইল মেনুতে গিয়ে সেফ প্রজেক্ট ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা একটি নাম দিয়ে দেব আমরা যেখানে নাম দিতে চাই ধরা যে এখানে আমরা একটি নাম দেব। মাই প্রোগ্রাম এবং এখানে আমরা প্রজেক্টটিকে সেভ দেওয়ার সময় এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ফর্মটি সেভ চাচ্ছে অর্থাৎ প্রজেক্ট সেভ করার সময় আমাদের প্রথমে ফর্মটিকে সেভ করতে বলবে যেহেতু আমাদের ফর্মটি সেভ করা হয়নি এবং আমরা এই জন্য ফর্মটিকে সেভ করব চাইলে আমরা ফর্মটি ভিন্ন নামেও সেভ করতে পারি যে কোনো নাম দিয়ে আমরা সেভ করতে পারি এবং ফর্মটির এক্সটেনশন হচ্ছে এফ এম দেন আমরা সেভ বাটনে ক্লিক করব এবং সবশেষে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রজেক্টটি সেভ করতে বলছে এবং প্রজেক্টটি সেভ করার আগে আমরা যে একটি নাম দিতে পারি দেন আমরা সেভ বাটনে ক্লিক করতে পারি এবং ভিভি প্রজেক্ট প্রজেক্টের এক্সটেনশন হচ্ছে পি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফর্ম ওয়ানটি হচ্ছে এই ফর্মটি আমরা এখানে দেখতে পাবো যে এই ফর্মটি হচ্ছে এটি ফর্ম ওয়ান এই ফর্ম ওয়ান হচ্ছে এই ফর্মটি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড ভিবিপি অর্থাৎ এটি হচ্ছে ভিভি প্রজেক্ট ভিভিপি সংক্ষেপে এক্সটেনশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে এই প্রজেক্ট এবং এখানে দেখতে পাচ্ছি যে প্রোজেক্ট ওয়ানের পরে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড ডট ভি এই এক্সটেনশনটি এবং এই নামটি দেয়া আছে তো এভাবে আমরা একটি ভিজুয়াল বেসিক প্রজেক্টকে সেভ করব।